सिंगार इसछेन उनाके बरण करे निच्छेन आमादेर पुजो कमिटीर सदस्य माननीय पृथ्वीराज बड़िया महाशय एवं भीमचरण मूला पुजो कमिटी सहसभापति उनाके बरण करे निच्छेन एवं आमादेर बाजार कमिटीर सम्पादक माननीय गोराचांद घाटी महाशय एवं संजीव भंजबाबू बरण करे निच्छेन। ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছেন পূজা কমিটির সহসভাপতি মাননীয় ভীমচরণ মুলা মহাশয় এবং পুষ্পস্তবক বরণ করছেন পুষ্পস্তবক নিয়ে সঞ্জীব ভঞ্জ মহাশয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই সমগ্র অনুষ্ঠানটা যিনি পরিচালনা করবেন সেই ঘোষক মহাশয় চিন্ময় উনি সুধীর কলকাতা থেকে এসেছেন ওনাকেও বরণ করে নিচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ তারাপদ সাঁতরা মহাশয়। সেই সঙ্গে যারা দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে সুমধুর সঙ্গীত পরিবেশন করতে যেটা বেশি প্রয়োজন হয় সেই মিউজিশিয়ান দাদাভাইদের বরণ করে নিচ্ছেন আমাদের পূজা কমিটির অন্যতম সদস্য বুবাই বেরা উত্তম সামন্ত। বুবাই বেরা এবং উত্তম সামন্ত তাড়াতাড়ি মঞ্চে চলে এসো। আমাদের আর একটি ঘোষণা যে আমরা আজকে মেলা কিন্তু আমাদের শেষ হওয়ার কথা ছিল কিন্তু একদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা তা সেদিন অনুষ্ঠান করতে পারিনি, তাই আপনাদের সহযোগিতায় আমরা আরও একদিন মেলা বাড়িয়েছি। আগামীকাল এই মেলার সমাপ্তি ঘোষণা হবে, সেদিনও আমাদের অনুষ্ঠান আছে, পরে আমরা পূর্ব ঘোষণা করব কি অনুষ্ঠান আমাদের মধ্যে আছে। আচ্ছা, ব্যান্ডের একটু পরে বরণ করব আমরা, এখন এই ছন্দপতন করব না, তাই শিল্পীর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আচ্ছা, এই মানুষটার জন্য হাত তালি হোক সবাই মিলে জোর করে। আচ্ছা, নামটা জানতে পারি দাদা? জয়দেব শাসমল দাদাভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা জানি। মানে সত্যি কথা বলি, অ্যাঙ্কার লোক তো সব কিছু পেছনেই পায়, কিন্তু আজকে সর্বপ্রথম পেলাম। চেষ্টা করব একসঙ্গে আনন্দ দেওয়ার জন্য, বাট একটা জিনিস আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আপনারা আছেন তো নাকি? আছেন তো? চলুন দাদাভাই। দাদা ওখানে দাঁড়িয়ে আছেন মন্দিরের সামনে, আপনাদের অনুরোধ করছি, ওদিকটা অনেক ফাঁকা আছে, আপনারা একটু চলে আসুন। মা বোনেদের খুবই অসুবিধা হচ্ছে, আপনাদের অনুরোধ করছি আপনারা ওদিকে চলে আসুন। আমাদের আসন দেওয়া আছে, ওখানটা অযথা ভিড় করবেন না, আপনাদের দেখতে সত্যি অসুবিধা হচ্ছে। সবাই দাঁড়িয়ে থাকলে অনুষ্ঠানটা ঠিক একটা দেখতে ভালো লাগে না, আপনারা বসে অনুষ্ঠানটা দেখুন। ওদিক দিয়ে সুন্দর রাস্তা আছে, আপনারা ওদিকে পূর্ব দিকে চলে আসুন, অনেক আসন এখনো ফাঁকা আছে। এত বড় জায়গা দিয়ে সেরকম দাঁড়িয়ে থাকার দরকারটা কি আছে? না গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নিয়ে এসছেন নাকি? যারা যারা গার্লফ্রেন্ড নিয়ে এসছেন তারা একটু থাকতে পারেন, যারা নিয়ে আসেন তারা চলে আসুন দিকে, কোনো অসুবিধা নেই, জায়গা আছে, বসে পড়ুন, একসঙ্গে বসে অনুষ্ঠান দেখুন, চলে আসুন একদম। আচ্ছা চলুন গানে ফিরি। চলুন একখানি লতাজির আর একখানি গান, বাংলা গান আপনাদের সকলের সামনে। যদি এমন হতো যত বেদনা বীজের মতন করে যেত গো বোনা, যদি যত বেদনা বীজের মতন করে যেত গো বোনা। जी
मन करें हिंदी गानो होक अवश्य बोलते पारें अवश्य गावार चेष्टा करब। अच्छा बांगला गान चलबे तो चलबे ना? अच्छा ठीक आछे चलुन। थैंक यू। Thank you.
হবে কোনটা হিন্দি একটা হিন্দি হবে আচ্ছা তার আগে আরেকখানি বাংলা গান করে আমি হিন্দি গান করব কেন বলে দিচ্ছি এই গানটার জন্য আমি এই যে গানটা করতে চলেছি এটা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একখানি গান আমি করব আপনারা শুনবেন তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনবেন তো তাহলে একখানি করি তারপর আমি হিন্দি গাইছি আপনাদের জন্য ঠিক আছে চলুন আচ্ছা হয়ে যাক মঞ্চে বা মিতা সরকার ম্যাডাম রয়েছেন মঞ্চে আমি একটাই কথা বলতে চাই যে দেখুন আপনাদের কাছে ছুটে এসেছি আজকে এত ভালো ভালো সঙ্গীত শিল্পীকে নিয়ে এই ফুসুর ফুসুর করবেন না যা হবে একদম বলবেন এরকম ওপেনলি যে এরকম চাই তবে প্রথম দিকটা একটু বাংলা হোক কি হয়েছে কে বলছে এই কথাটা একবার শুনি তো এদিক থেকে কে বলছে কে বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখি দেখি হাতটা দেখি কটা গান শুনলেন এখন অবধি কটা হ্যাঁ এখনো তিন তিনজন সঙ্গীত শিল্পী রয়েছে আমি বলছি প্রথম দিকটা একটু বাংলা হোক কারণ আমরা বাঙালি বাংলা গান শুনতে ভালোবাসি পরপর যেসব সঙ্গীত শিল্পী রয়েছেন আপনার মতন করে আপনি একমাত্র হাত তুললেন আপনার যেসব ড্যান্স মানে বুঝতেই পারছি আপনি কি চাইছেন ওরকম সিঙ্গার আছেন অবশ্যই আসবেন মঞ্চে হবে একটু সঙ্গ দিন চলুন এই মুহূর্তে আর কথাটা বাড়িয়ে ম্যাডাম মঞ্চে সবার জন্য থ্যাংক ইউ